আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সম্পর্কে। আপনারা আমার ডিসপ্লেতে যে বিজনেস কার্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই বিজনেস কার্ড ডিজাইনটি তৈরি করতে গিয়ে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে বা কিভাবে আমরা এই ডিজাইনটি করব, তার পুরো প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আপনারা যদি এই কাজটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বলে আমরা এই ডিজাইনটি দেখে কিভাবে করতে হয়। তো আপনারা আমার এই ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতেছেন, এটা হচ্ছে আমাদের আউটপুট, আর আমাদের অরিজিনাল যে ডিজাইন, অরিজিনাল ডিজাইনটি হচ্ছে এটি। অর্থাৎ এই ডিজাইন থেকে পরে কনভার্ট করে আমাদের এই ডিজাইন করা হয়েছে। তো এখানে আমাদের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটা ক্যাটাগরিতে দুইটা ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, আর এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। ঠিক আছে, তো চলুন আমরা দেখি দুইটা সাইডের ডিজাইন কিভাবে করতে হবে। আমরা যত নতুন করে এই ডিজাইনটি শিখবো, এর জন্য নতুন প্রজেক্ট নিয়ে আমাদের এই ডিজাইনটি করতে হবে। তো নতুন প্রজেক্ট নেওয়ার জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে নিউ ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট আমরা ক্রিয়েট করে নিব। তো আমরা যেহেতু বিজনেস কার্ড ডিজাইন করব, প্রথমে এটা একটা নাম দিয়ে দিবো। আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম টেস্ট, TESP টেস্ট। এরপরে প্রথমে আমরা এই ইউনিট যেটা রয়েছে ইউনিটটাকে পরিবর্তন করে ইঞ্চি করে দিব। ইঞ্চি করার পর এখানে যে ওয়েট যেটা রয়েছে ওয়েটটা দিয়ে দিব আমরা 3.5 ইঞ্চি, আর হাইট যেটা রয়েছে হাইটটা দিব 2 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের অরিজিনাল সাইজ। এরপরে রেজুলেশন যেটা দেওয়া রয়েছে রেজুলেশনটা আমরা এখানে দিয়ে দিব 300। আর আপনারা যেহেতু এটা প্রিন্টের জন্য তৈরি করবো, সেক্ষেত্রে আপনারা সিএম ওয়াইকে কালার দিবেন, কিন্তু আমি আপনাদের ডিজাইন যেহেতু করে দেখাচ্ছি এর স্বার্থে আমি এখানে RGB কালারটাই রাখতেছি। কিন্তু আপনারা যখন প্রিন্টের জন্য তৈরি করবেন অবশ্যই আপনারা এখানে সিএম ওয়াইকে কালারটি দিয়ে দিবেন। এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার রাখলাম। রাখার পর ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন করে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের মূল সাইজ। এখন এই মূল সাইজটাকে প্রথমে আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে, অর্থাৎ এই পেজটাকে সেট আপ করতে হবে। কারণ আমরা যখন বিজনেস কার্ডগুলোকে প্রিন্ট করি আমরা কিন্তু একটা একটা করে প্রিন্ট করি না, আমরা একসাথে 500, 1000 এইভাবে কিন্তু প্রিন্ট করে থাকি। এক্ষেত্রে কি হয়, আমাদের একটা বিজনেস কার্ড আরেকটা বিজনেস কার্ডে কিন্তু লেগে থাকে। যখন আমরা এগুলোকে আলাদা করি কাঁচি দিয়ে কেটে, তখন কিন্তু আমাদের মূল যে ডিজাইন এটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদের এখানে পেজটাকে একটু সেট আপ করে নিতে হবে যাতে আমাদের মূল ডিজাইনে কোনো সমস্যা না হয়। তো এটা করার জন্য আমরা ভিউতে ক্লিক করব। ভিউ থেকে এখানে রুলারটিকে টিক মার্ক দিয়ে দিব, তাহলে আমাদের উপর সাইডে এবং বাম সাইডে আমাদের রুলার এখানে চলে আসবে। এরপর উপর থেকে রোলার এনে উপরের সাইডে রাখবো, ঠিক একইভাবে উপর থেকে আরেকটা এনে নিচে রাখবো, একইভাবে লেফট সাইড থেকে রোলার এনে আমরা দুই সাইডে দুইটা বসাবো। তাহলে দেখেন আমাদের দুই জায়গায় কিন্তু দুইটা রুলার আমরা এই পাশে নিলাম, এ পাশে দুইটা, মোট চারটা রুলার নিয়ে নিলাম। এরপরে আবার আমরা এই ক্যানভাসটাকে একটু রিসাইজ করব। এই জন্য চলে যাবো ইমেজ মেনুতে। ইমেজ মেনু থেকে ক্যানভাস সাইজে ক্লিক করব। ক্যানভাস সাইজ থেকে এখানে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিব। ইঞ্চি সিলেক্ট করার পর আমাদের কিন্তু বিজনেস কার্ডের মূল ডিজাইন হচ্ছে এটি, তো আমরা চতুর্থ সাইড থেকে -0.25 করে কমাবো, যেটার ভিতরে আমাদের মূলত আমাদের মূল ডিজাইনটি থাকবে। তো আমি এখানে কিবোর্ড থেকে টাইপ করে দিলাম -0.25, এবং এখানে অবশ্যই ইউনিটটাকে ইঞ্চি দিয়ে দিবেন, এখানে টেকমার্কটি দিয়ে দিবেন, দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। এই ধরনের একটা পপআপ মেসেজ আসবে, এখান থেকে প্রসিডে ক্লিক করবেন। তাহলে দেখেন আমার যে রোলারগুলো রয়েছে চতুর্থ সাইড থেকে কিন্তু সাদা অংশটা কমে গেছে। ঠিক একইভাবে আমি আবার উপর থেকে রোলার এনে এখানে একটা অ্যাডজাস্ট করে বসাবো, একইভাবে এখান থেকে একটা এনে অ্যাডজাস্ট করে বসাবো, এদিক থেকে একটা এনে এখানে বসাবো, এবং এদিক থেকে এনে আরেকটা এখানে বসাবো। এখন যে সাদা অংশটুকু থাকলো এটার ভিতরে মূলত আমাদের মূল ডিজাইনই থাকবে, এবং এটা হচ্ছে আমাদের সেফ জোন। এখন আমরা যেটুকু কমালাম এটা বাড়াবো, এবং তার এক্সট্রা কিছু অংশ আমরা বাড়াবো যাতে আমাদের ডিজাইনটি পারফেক্টলি ভাবে হয়। এটা করার জন্য আমরা ইমেজে ক্লিক করব, ইমেজ থেকে ক্যানভাস সাইজে ক্লিক করব। আবার আমাদের এই উইন্ডোজটি এখানে চলে আসবে। প্রথমে আমরা এখানে ইউনিটটাকে ইঞ্চি করে দিব। দেওয়ার পরে আগে যেহেতু আমরা মাইনাস করছিলাম, এবার আমরা প্লাস করব, 0.50, এবং হাইট একই দিব 0.50, দিয়ে ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বিজনেস কার্ডের যে পেজ সেট আপটি, আমাদের পেজ সেট আপটি কিন্তু পূর্ণাঙ্গভাবে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আমাদের যে ডিজাইনটি রয়েছে আমি এটাকে অফ করে রাখতেছি, আমাদের এই মূল ডিজাইনটি এখন করব। তো এটা করার জন্য আমি এখানে আরও কিছু রুলারের সাহায্য নেব, যেটার কারণে আমি আমার ডিজাইনটিকে পারফেক্টলিভাবে করতে পারবো। প্রথমে আমি আমার লেফট সাইড থেকে একটা রুলার নিয়ে আসতেছি, যেটা আমি এখানে 14-র কাছাকাছি রাখবো, বা 14-15 এর কাছাকাছি রাখবো। তো আমি 14.7 রাখলাম। রাখার পর আমি এখান থেকে আমার টুল প্যানেলের যে রেক্টেঙ্গেল টুলটি রয়েছে আমি রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নিব। রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নিয়ে আমি ড্র্যাগ করে এখানে একটা রেক্টেঙ্গেল আমি তৈরি করে নিচ্ছি। আমার এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল। তো এখানে আমি একটা কালারের কোড ব্যবহার করব। আপনারা কালারের কোড দিতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করে আপনারা আপনাদের মতো করে এখানে কালার দিতে পারেন।
তো আমি এখানে একটা কালারের কোড লিখে দিচ্ছি, আপনারা চাইলে এই কালারটি এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে যে কালারটি ব্যবহার করব এই কালারটি হচ্ছে 172933। আমি এখানে কালারটি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ওকে বাটন ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে এই শেপটির ডিজাইন হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, আমার টুল প্যানেল থেকে আবার আমি রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নিব। রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নিয়ে আমি প্রথমে উপর থেকে একটি রুলার নিয়ে আসব, যেটা আমি এখানে 22 বরাবর রাখব। তো দেখেন আমার এখানে আছে 23, আমি এখানে 22 বরাবর রাখলাম। তারপরে আমি আরও একটি রুলার নিয়ে আসব, যে রুলারটিকে আমি নিচে রাখবো 50 বরাবর। সরি, আমি এখানে একটা শেপ চলে আসছে, আমি এটাকে ডিলিট করে দিই। এখান থেকে রুলার নিয়ে একটু নিচের দিকে চলে আসবো, যেটাকে আমরা রাখবো 50 বরাবর। ওকে, তো দেখো আমি 50 বরাবর এই জায়গাতে আছে, আমি এখানে ছেড়ে দিতে পারি অথবা এটাকে আমি তুলে দিয়ে এখানে রাখলাম। তারপর এখানে একটা ক্লিক করে আমি এভাবে একটা শেপ তৈরি করে নিলাম। শেপটা তৈরি করার পর এখন আমি যে কাজটি করব, এই শেপটার এই যে কর্নারগুলো রয়েছে, কর্নারগুলোকে একটু রাউন্ড করে দিব। এর জন্য আমি এখান থেকে 62 এবং এখান থেকে 62 করে দিব। 62 দিয়ে একটা এন্টার যদি দিই, তাহলে দেখবেন দুই সাইড থেকে আমাদের এই সাইডটা রাউন্ডেড হয়ে গেছে। রাউন্ডেড হওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করে আমি এখান থেকে আরো একটা রুলার নিব, রুলারটা একটু ডান দিকে নিয়ে যাব, যেটা আমি এখানে 19 বরাবর রাখবো, 19.4 বা 19.5 আমি এই পর্যন্ত রাখলাম। তারপরে আমি এটাকে একটু ডান দিকে এভাবে মুভ টুল দিয়ে সরাই দিলাম। ওকে, তো আমি এখানে এটাকে রাখলাম। রাখার পর আমার এটা কিন্তু কমপ্লিট। এখন আমি এই রুলারগুলোকে তুলে দিব, এই রুলারগুলো আর আমাদের প্রয়োজন নেই। একইভাবে মেডিলে যে রুলারটি ছিল এটাকে আমরা তুলে দিব। তুলে দেওয়ার পর এখানে আমরা পরে আইকনগুলো অ্যাড করবো, আপাতত ডিজাইনটা এইভাবে থাক। এখন আমরা আমাদের নাম লেখার জন্য এখানে একটা ডিজাইন করব। তো এখন আমরা যে কাজটি করব, আবার উপর থেকে একটা রুলার নিয়ে আসবো, রুলারটাকে রাখবো আমরা এখানে 12.5 অথবা 12.5 বরাবর। তো এখানে আমি 12.6 দিয়ে রাখলাম। ঠিক একইভাবে উপর থেকে আরও একটা রুলার নিয়ে আসবো, যেটাকে রাখবো আমরা 17.8 অথবা 17.9, তো আমি 17.8 রাখলাম। রাখার পর আবার আমরা এদিক থেকে আরও একটা রুলার নিয়ে আসবো, যেটাকে আমরা 19.5 বরাবর রাখবো। তো দেখেন আমার এখানে 19.6 আমি এখানে রাখলাম। আর একটা রুলার নিয়ে আসবো, যেটাকে আমরা 59.9 বরাবর রাখবো। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 59.8, 59.8 বা 60.9, আমি 60 এখানে রাখলাম। রাখার পর আবার আমি এখান থেকে রেকট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নিব। রেকট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমি এভাবে এখানে একটা রেকট্যাঙ্গেল তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা রেকট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা কালার কোড দিয়ে দিচ্ছি। কালার কোডটি আপনি এখানে দেখে নেন, যে কালারটি আমি অ্যাপ্লাই করব সেটি হচ্ছে শর্ট হল্টার D39F53। তো আমি এখানে কালার কোডটি দিয়ে দিলাম, দিয়ে দিয়ে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করলাম। তো দেখেন কালার কোডটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এই শেপটিকে দুইটা অংশে বিভক্ত করব। তো এটার একটা কপি করতেছি, ড্রা করে এনে ক্রিয়েট নিলে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। এখন আমি উপরটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে ড্রা করে এটাকে এইদিকে ছোট করে নিয়ে আসতেছি। এটাকে আমি এই বরাবর রাখলাম, এখানে যে রুলারটা নিয়েছিলাম এই রুলার বরাবর। তারপরে নিচেরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচেরটাকে এদিক থেকে নিয়ে এসে আমি এই বরাবর রাখলাম। তাহলে দেখেন মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে মার্জ শেপে ক্লিক করে দুইটা শেপে একটা করে নিব। তাহলে দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের শেপ যে ডিজাইনটি ছিল শেপ ডিজাইন কিন্তু কমপ্লিট। এখন আমি এই দুইটাকে একসাথে তিনটা শেপকে একসাথে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। গ্রুপ করে এর নাম দিলাম বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এখন আমি রুলারগুলোকে এখান থেকে তুলে দিচ্ছি। কন্ট্রোল এস প্রেস করে রুলারগুলোকে তুলে দিলাম। প্রথমে আমরা এখানে নাম লিখবো। নাম লেখার জন্য টাইপিং টুলটাকে সিলেক্ট করব। টাইপিং টুলটাকে সিলেক্ট করার পর আমি এখানে যে ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে টাইম নিউ রোমান। আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি টাইম নিউ রোমান। আপনি চাইলে যে কোনো ফন্ট এখানে ইউজ করতে পারেন। আমি টাইম নিউ রোমান বোল্ডটা এখানে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম। তাহলে আমার লেখার অপশন চলে যাচ্ছে। তো এখানে আমি আমার নামটা লিখতেছি MD আওয়াল হোসেন। আপনারা আপনাদের নামটি এই জায়গায় লিখে দিবেন। লেখার পর আমরা এখান থেকে টিকমার্টি দিয়ে দিব। টিকমার্টি দেওয়ার পর আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজ থেকে প্রপার্টিজে ক্লিক করে দিব। তাহলে আমাদের প্রপার্টিজটি এখানে অন হয়ে যাবে। অন হওয়ার পর এখানে যে ফন্ট সাইজটি রয়েছে, ফন্টের সাইজ আমরা একটু বাড়ে কমাই দেব। এখানে যে ফন্টটি থাকবে আমার, এখানে থাকবে 13.14 বা 44। আমি এখানে 13.44 দিয়ে দিতে পারি। দিয়ে যদি এন্টার দিই তাহলে দেখেন ফন্টটা আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর এখানে আমি কালার একটু অ্যাডজাস্ট করে দিব, এই কালারটা দিয়ে দিচ্ছি পাশে। আর এখানে যে হোসেন নামটি রয়েছে এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে দিব, হালকা একটু গ্রে কালার। ওকে বাটনে ক্লিক করলাম, এখানে টিকমার্কটিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যে কাজটি করব, আমার ব্যাকগ্রাউন্ডে যে শেপটি ছিল, এই যে এই শেপটি, এটাকে আমি বের করে উপরে নিয়ে যাবো। এটাকে বের করে উপরে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এই দুটাকে একসাথে সিলেক্ট করতেছি। সিলেক্ট করে এখানে জাস্ট মুভ টুলে ক্লিক করব, তারপর এখানে মিডিলে ক্লিক করব। তাহলে এটা আমার এই যে শেপটা নিলাম, আমি শেপের মাঝ বরাবর চলে আসবে।
আসার পর আমি এখন যে কাজটি করব এই ফন্ট সাইজটি আরেকটু বাড়াতে পারি। এটা যদি আরেকটু বাড়াই তাহলে হয়তো আরো দেখতে সুন্দর লাগবে। আমি পুরোপুরি 14 দিয়ে রাখতে পারি। ওকে 14 দিলাম। 14 দেওয়ার পর এটা একটু ডান দিকে সরিয়ে দিলাম। তারপর এখানে আমি আমার পদবিটা অ্যাড করব। এই যে আমার টাইপিং টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিখলাম আমি গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার DESIGNER গ্রাফিক্স ডিজাইনার লেখার পর আমি এখানে ক্লিক করলাম। এখানে যে ফন্টটা আমি ব্যবহার করব সেই ফন্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি এই ফন্টটা ব্যবহার করব না, এখানে আমি ব্যবহার করব এই ফন্টটি। এখান থেকে আমি লাইট ফন্টটা দিয়ে দিতে পারি, লাইট দিয়ে দিলাম। এখান থেকে ফন্ট সাইজটিকে আমি 8 করে দিব, 1 পিক্সেল। তারপর এখান থেকে আমি মুভ টুলে ক্লিক করে মুভ করে এটাকে আমি উপরের দিকে একটু নিয়ে রাখবো। এখানে আমি এই দুটোকে একসাথে সিলেক্ট করে লেফট সাইডে ক্লিক করে দিলাম, তো দুটো আমার একসাথে হয়ে গেল। এখন আমি এই তিনটা শেপকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে এর নাম দিলাম নেম। নেম তাহলে দেখেন আমাদের কিন্তু আমাদের ফ্রন্ট যে সাইডটি ছিল এখানে যে নেমের এই অংশটা কিন্তু আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আমাদের এখানে এই ডিজাইনগুলো করতে হবে। তো এই ডিজাইনগুলো করার জন্য প্রথমে আমি এখান থেকে কিছু শেপ নিয়ে নিব। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, তাহলে আমার এখানে একটা বক্স তৈরি হওয়ার মতো চলে আসে। আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করে এখানে একটা সার্কেল তৈরি করে নিলাম। তারপর এখানে আমার প্রপার্টিসটা ওপেন হয়ে যাবে। যখন প্রপার্টিসটা ওপেন হয়ে যাবে তখন এখানে আমি কিছু সেট আপ করে নিব। এরপর আমি যে কাজটি করব, প্রপার্টিসটা অন হবে যখন তখন এখানে ওয়েট যেটা দেখতে পাচ্ছেন ওয়েটটাকে করে দেবো আমি 4 পিক্সেল। আর এখানে হাইট যেটা রয়েছে হাইটটাকে করে দেবো আমি 4 3 পিক্সেল দিয়ে ইন্টার বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এখানে আমার একটা শেপ তৈরি হয়ে গেছে। তারপরে আমি এটাকে মুভ করে একটু জুম করে নিচ্ছি জিনিসটাকে অ্যাডজাস্ট করে বসানোর জন্য। এটাকে মুভ করে আমি একটু ডান দিকে অথবা বাম দিকে সরাই নিতে পারি। তো আমি এখানে রাখলাম ঠিক আগের মতো। এখানে আমি রেক্টেঙ্গেল টুলটাকে ক্লিক করলাম, ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করলাম। এখানে আরেকটি রেক্টেঙ্গেল তৈরি করে নিলাম। তৈরি করার পর এখানে দেখতে পাচ্ছেন হাইট এবং ওয়েট রয়েছে। তো এখানে যেটা আমার ওয়েট রয়েছে এটাকে করে দেবো আমি 71। আর এখানে হাইট যেটা রয়েছে হাইটটাকে করে দেবো আমি 5 দিয়ে ইন্টার দিব। তাহলে দেখেন এখানে আমার আরেকটি শেপ তৈরি হয়ে গেছে। এটাকে আমি মুভ করে এ বরাবর নিয়ে আসবো, এখানে রাখলাম। তারপরে আবার আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে এখানে ক্লিক করব। ক্লিক করে আরেকটি রেক্টেঙ্গেল নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েট যেটা রয়েছে এটাকে দিয়ে দেবো আমি 88 করে। আর এখানে হাইট যেটা রয়েছে এটা 2 পিক্সেল দিয়ে জাস্ট ইন্টার বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এখানে আমার কিন্তু আরেকটি শেপ তৈরি হয়ে গেছে। তো এই শেপে যখন তৈরি হয়ে যাবে এই দুটাকে আমি অ্যাডজাস্ট একসাথে করে নিব। এইভাবে একসাথে করে নিয়ে আমি এই দুটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে মিডল করে নিব। তাহলে এই দুটো আমরা একসাথে হয়ে যাবে। তারপর এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে একটু উপরে নিচে অ্যাডজাস্ট করে নিব। তো আমি এখন এই উপরে দুটাকে একসাথে সিলেক্ট করে এই দুটাকে একটু গ্রুপ করে নিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে বটমটাকে সিলেক্ট করলাম। তাহলে লাইনটা আমাদের এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। কন্ট্রোল 0 দিতে পারি আমি। তারপর এটাকে আনগ্রুপ করে নিচ্ছি, আবার এখান থেকে আনগ্রুপ করলাম। এখন এই যে উপরে যেটা রয়েছে এটার জন্য আমি একটা আলাদা কালার ব্যবহার করব। কালারের কোডটি হচ্ছে 172933। কালারটি দিলাম, দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। এই শেপটাকে আমি নিচে নামাই দেবো, তাহলে এটা আমার নিচের অংশে চলে যাবে। এখন তিনটাকে আমি একসাথে গ্রুপ করব। তিনটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হলো। এখন আমি এখানে আমার আইকন মানে ফোন, তারপর আমার ফোন নাম্বার টেকনে দিয়ে দেবো। এর জন্য আমি টাইপিং টুলে ক্লিক করলাম। টাইপিং টুলে ক্লিক করার এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে লিখলাম ফোন, PHONE ফোন, এটা এখানে থাকবে। এখানে আমি ফোনের কালারটা দিয়ে দিবো। ফোনের কালারটা আমি এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিবো। ব্ল্যাক কালার অথবা এখানে যে কালারটি অ্যাপ্লাই করছে সেই কালারটি দিয়ে দিতে পারি। এই কালারটি এখানে দিয়ে দিচ্ছি, কালারটি হচ্ছে 172933। দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ফোনটা প্রপার্টিসে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে করে দেবো বোল্ড। এটা এখানে বোল্ড করে দেবো। এখানে যে ফোনটার সাইজটি রয়েছে ফোনটার সাইজটিকে আমরা এখান থেকে করে দেবো 5। এখানে 5 করে দেবো, 5 দিয়ে ইন্টার দিবো। তাহলে এখানে ফোনটার সাইজটা এখানে চলে আসে। এরপরে আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করে মুভ করে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসাবো, এই বরাবর রাখলাম। এরপর আবার এটাকে কপি করবো, ড্রাগ করে এনে ক্রিয়েটিভ নিয়ে এসে দিলাম। কপি হয়ে গেল, এটাকে নিচে নামাবো। এখানে এখন আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করবো। আমি এখানে দিয়ে দিলাম +880 1873 4 018 3030। তারপরে এক্সট্রা যে অংশগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। দিয়ে এখানে প্রপার্টিস টিক মার্ক দিলাম। আবার এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এটাকে মিডিয়াম অথবা লাইট করে দিব। আমি মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করার পর ফোন যে সাইজটি রয়েছে 5 থাকবে এটা আমাদের। তারপর ওকে বাটনে ক্লিক করলাম, কন্ট্রোল 0 দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে ফোনটির যে আইকনগুলো ছিল এগুলো অ্যাড হয়ে গেল। তো আমি এগুলো সবগুলো একসাথে অ্যাড করলাম, লেফট সাইডে ক্লিক করলাম, দুটাই আমার একসাথে হয়ে গেল। একটু নিচের দিকে নামাবো। এখন এর পুরোটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এর নাম দিলাম ফোন, PHONE ফোন। তাহলে দেখো ফোন কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এটা কপি করব, ড্রাগ করে এনে ক্রিয়েটিভ নিউ ইয়ারে ছেড়ে দিলাম। কপি হয়ে গেল, এটাকে নিচে নামাবো। এখানে আপনি আপনার লোকেশন অ্যাড করবেন, আবার কপি করবেন, ড্রাগ করে নিচে নিয়ে আসবেন। এখানে আপনি আর কি অ্যাড করতে চাচ্ছেন সেগুলো এখানে অ্যাড করবেন। তো আমি এখানে মোট 4টা অ্যাড করবো, 4টাকে ড্রাগ করে এনে সিলেক্ট করে নিলাম। তো আমি 4 জায়গায় 4টা নিলাম, এখান থেকে 4টাকে একসাথে সিলেক্ট করলাম।
এখান থেকে আমি লেফট সাইড করে দিলাম, এখান থেকে এটা মিডল করে দিলাম, তাহলে চারটার দূরত্বটা আমার সমান সমান হয়ে গেল। এরপর এটাকে আমি কন্ট্রোল জিরো দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে আর ব্যাকগ্রাউন্ডে যেখানে শেপটা নিয়েছিলাম আমি, এই শেপটাকে বাইরে নিয়ে যাবো, বা একটা কপি করে নেবো, ড্র্যাগ করে এনে ক্রিয়েট নিউ লেয়ারে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। হওয়ার পরে আমরা এখানে নিয়ে যাবো বাইরে, তারপরে এই দুটাকে একসাথে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে আমরা মিডল করে নিব, তাহলে আমাদের শেপগুলো একেবারে মিডল বরাবর চলে আসবে। এখন আমরা যে কাজটি করব এটাকে ডিলিট করে দিতে পারি বা চাইলে রাখতে পারি, তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। এখন আমরা এখানে আমাদের আইকনগুলো অ্যাড করবো, তো আইকনগুলো অ্যাড করার আগে আমরা এখানে আরও কিছু কাজ করব। আমি এখানে আরও একটি সার্কেলের শেপ নিব, যেটা দিয়ে আমি ডিজাইনটা পারফেক্টলি করতে পারবো। এর জন্য টুল প্যানেল থেকে ইলিপ টুলটিকে সিলেক্ট করে নিলাম, ইলিপ টুলটিকে সিলেক্ট করার পর আমি ড্র্যাগ করে এখানে একটা শর্ত করে শেপ নিয়ে নিচ্ছি, আমি এই শেপটা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে যে শেপটা নিব, শেপের কালারটা আমার এখানে হোয়াইট থাকবে, হোয়াইট কালার দিলাম। দেওয়ার পরে এই শেপটাকে মুভ করে আমি ফোন বরাবর এখানে রাখবো, ঠিক আছে, এখানে রাখবো। এটা কপি করবো চারটা, এটার একটা, এটা সহ আমার চারটা করবো, 1 2 3 4, তো আমার মোট চারটা হয়ে গেছে। তো আমি এটাকে ড্র্যাগ করে এনে একেবারে নিচে নিয়ে আসতেছি এই বরাবরে। তারপরে আমি যে চারটা নিলাম, চারটাকে একসাথে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে ক্লিক করবো, তো চারটার দূরত্বটা আমাদের সমান হয়ে যাবে। তারপরে আমরা এইটুগুলোকে একটা লেফট সাইড অথবা মিডল করে নিতে পারি, আমি মিডল করে নিলাম, একটু উপরে নিচে নিয়ে নিচ্ছি, ওকে। তো দেখেন আমাদের কিন্তু আইকনগুলো এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা যে কাজটি করবো, আমরা যে আইকনগুলো এখানে অ্যাড করবো সেই আইকনগুলো নিয়ে আসবো। তো আমি আগে থেকে আমার আইকনগুলো ডিজাইন করে রাখছি, এগুলো আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সবগুলোই, পুরো টেমপ্লেটটাই, সেখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন। তো আমি এগুলোকে সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে সরাসরি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন আমার সব আইকনগুলো এখানে চলে আসে। আমি এখানে টিকমার্কটিকে দিয়ে দিব, টিকমার্কটিকে দিয়ে দিলে আমার চারটা আইকন ছিল, চারটা আইকন এখানে চলে আসে, একসাথে চারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এগুলোকে মুভ করে এদিকে নিয়ে আসতেছি, এগুলোকে আমি একবারে ছোট করে নিচ্ছি, আর একটু জুম করতেছি, এটা মুভ করলে ক্লিক করতেছি, দেখি এখানে অ্যাডজাস্ট করে বসে যাচ্ছে কিনা। হ্যাঁ, সম্ভবত এখানে আমার অ্যাডজাস্ট হবে। এখন আমি চারটাকে সিলেক্ট করতে পারি, আপনি একটাকে সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমি ফোন যেটা রয়েছে এটাকে শুধু সিলেক্ট করতেছি, সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করলাম, এখান থেকে ব্ল্যান্ডিং অপশন, ব্ল্যান্ডিং অপশনে গিয়ে এখানে আমি একটি কালার ওভারলে দিয়ে দিব, এখানে ক্লিক করলাম, তো দেখেন কালার ওভারলেটি অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি চাইলে এখানে এই কালারটিও দিয়ে দিতে পারেন, যে কালারটি আপনার ভালো লাগে সেই কালারটি দিয়ে দিবেন। তো আমি এই কালারটি দিয়ে দিতে পারি, তো আমি এই কালারটি দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম, তারপর এখানে ওকে বাটনে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল জিরো দিতে পারি অথবা এটাকে মুভ করে একটু ডান দিকে নিয়ে আসবো। তারপরে আমি এখানে জাস্ট অ্যাডজাস্ট করবো, এখানে দেখি আমাদের এটা, হ্যাঁ এটা হচ্ছে ফোনের জন্য, তো এটাকে আমি ফোনের এখানে নিয়ে গেলাম, নিয়ে এদিকে একসাথে সিলেক্ট করলাম, করে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তো মিডল হয়ে গেল। এদিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এর নাম দিলাম আমি ফোন, PHONE ফোন, কারণ গ্রুপ করে রাখলে আমাদের জিনিসগুলো বোঝার সুবিধা হবে। এরপর এখানে আমাদের লোকেশনটা রয়েছে, আমি এলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লোকেশন যেখানে আমরা দিয়ে দিব, আমি এখানে মনে করি লোকেশনটা দিব, এখানে চলে আসবো। ফোনের এখানে যে কালার ইফেক্ট অ্যাপ্লাই করছি, এই লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের একপাশে ক্লিক করে কপি লেয়ার স্কিল করে নিব। তারপরে আমরা জাস্ট এখন শুধু এই লেয়ারগুলোতে এগুলো যদি পেস্ট করে দিই, তাহলে আমার ওই ইফেক্টগুলো চলে আসবে। তো এখান থেকে আমি লোকেশনটা কোনটা আমার, এটা এটা সম্ভবত, হ্যাঁ, তো আমি এটাকে লোকেশন এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে রাখলাম, এই দুটাকে একসাথে সিলেক্ট করে এটাকে আমি মেরিল করে নিলাম, নিয়ে কন্ট্রোল জি দিয়ে এদেরকে গ্রুপ করলাম, এদের নাম দিয়ে দিলাম লোকেশন, লোকেশন, লোকেশন। এরপরে হচ্ছে আমাদের এখানে মেল, এটাকে আমি সিলেক্ট করলাম, রাইট পাশে ক্লিক করলাম, পেস্ট করলাম, এটা আমার চলে আসে এখানে। তারপর আমার মেলের জন্য যে আইকনটি সেটা আমি এখানে দিয়ে দিব, এটি, তো এটাকে আমি এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। তো দেখেন আমার মেলটা চলে আসছে, এদেরকে একসাথে সিলেক্ট করবো, এখান থেকে অ্যালাইনমেন্টটা করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, গ্রুপ করে এর নাম দিয়ে দিলাম মেল, ইএমএআইএল, ইমেল। এবং সর্বশেষ থাকলো আমাদের নেটওয়ার্ক, নেটওয়ার্কটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, তারপরে নেটওয়ার্কে যে আইকনটা এটাকে সিলেক্ট করে মাসের একটা পাশে ক্লিক করে পেস্ট করে দিব, এটাকে আমি অন করে নিচ্ছি, নিচে নিয়ে আসতেছি, তো দেখেন চলে আসতেছে। এরপরে এটাকে আমি এখানে জাস্ট অ্যাডজাস্ট করে বসাবো, তারপরে এদের একসাথে সিলেক্ট করবো, মিডিল, মিডিল, কন্ট্রোল জিরো জি প্রেস করে গ্রুপ করব, এর নাম দিলাম নেটওয়ার্ক বা নেট শুধু দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু চারটা আইকন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এই আইকনগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করে লেফট সাইডে অ্যাডজাস্ট, সরি, এখানে আমাদের এই গ্রুপটা অ্যাড হয়ে গেছে, এটা আমাদের দরকার নাই, জাস্ট আমরা শুধু আইকনগুলো যেগুলো নিয়ে আসলাম লেফট সাইড এবং এখানে মিডল করে দিব। এখন আপনি চাইলে এখানে আপনার যে লেখাগুলো রয়েছে লেখাগুলো আপনার পরিবর্তন করে দিবেন, আমি এখানে লেখাগুলো পরিবর্তন করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস থাকবে বা লোকেশন, আমি এখানে লিখে দিচ্ছি লোকেশন, 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 আর লোকেশনের জায়গায় লোকেশনটা আপনি লিখে দিবেন, আমি এখানে দিয়ে দিলাম দিনাজপুর সদর, দিনাজপুর সদর। তারপরে যেটা আমাদের এখানে ছিল, আমি এখানে এটারও নাম লিখে দিচ্ছি লোকেশন, লোকেশন, TIONE, লোকেশন। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মেল, তো আমি এখানে লিখে দিচ্ছি মেলটা AWAL18@gmail.com, ওকে, এখানে লিখে দিলাম
ইমেল বা মেল ইমেল এটা ক্লোজ করে দিচ্ছি এটা নাম দিয়ে দিচ্ছি আমি ইমেল ইমেল তারপরে সেটা ফোন এটা আমি অ্যাড করে ফেলছি তারপর আছে নেটওয়ার্ক তো এখানে আমি নেটওয়ার্কের সাইটটা দিয়ে দিচ্ছি www.awaltechtach.com জাস্ট আমি एग्जांपल হিসেবে এগুলো দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা যখন ডিজাইন করবেন কারো তাদের অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন দিলাম ওয়েব সাইট ওয়েবসাইট তাহলে দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট সাইড যেটা ছিল ফ্রন্ট সাইডে কিন্তু ডিজাইন গুলো কমপ্লিট এখন আমরা এখান থেকে শুরু করে এ পর্যন্ত চলে আসব আসার পরে কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করব গ্রুপ করে এর নাম দেব আইকন আইকন মানে সব আইকন গুলো আমাদের এর ভিতরে রয়ে গেল এখন আমরা যে কাজটি করব আবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে রুলারটিকে অন করে নিব রুলারটিকে অন করার পর এখন আমরা এখানে একটা কিউআর কোড অ্যাড করব কিউআর কোড অ্যাড করার জন্য টাইপিং আমরা টুল প্যানেলে আসব এখান থেকে রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুলটি আমি নিয়ে নিতে পারি আপনি চাইলে রেকট্যাঙ্গেল টুলটি নিতে পারেন অথবা রাউন্ডেড রেকট্যাঙ্গেল যে কোনো একটা নিয়ে নেবেন তো আমি এখানে রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুলটিকে নিয়ে নিলাম নিয়ে এখানে আমি একটা শিফট বাটন প্রেস করে ধরে একটা সার্কেল তৈরি করে নিচ্ছি তো আমি এটুকু রাখবো এটা নিয়ে নিলাম এটা যে ফিল কালার রয়েছে ফিল কালারটি আমি অফ করে রাখবো স্ট্রোকটাকে আমি এখানে এড করে দিব আর স্ট্রোক কালারটি আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম তাহলে স্ট্রোক কালার এখানে চলে আসে অথবা আমি এখান থেকে আমাদের স্ট্রোক কালারটিকে এই কালারটি দিয়ে দিতে পারি আমাদের এখানে যে কালারটি ছিল এই কালারটি দিয়ে দিলাম ওকে বাটনে ক্লিক করলাম ওকে এখন আমাদের এখানে একটা টাইপ করতে হবে আমি টাইপিং টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম এখানে আমি কিওয়ার্ড লিখে সার্চ করতেছি কিওয়ার্ড লিখে সার্চ করলে আমার একটা কিওয়ার্ড ফন্ট চলে আসবে তো আপনারা কিওয়ার্ড কোডটাকে কনভার্ট করে নেবেন নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে এখানে জাস্ট বসাবেন তো আমি এটাকে নিয়ে আসলাম এখানে একটু ছোট করে নিই ওকে দুটোকে একসাথে সিলেক্ট করলাম এখানে দিলাম এই জায়গায় দিয়ে দিলাম তো দুটো অ্যাডজাস্ট হয়ে গেল আমি এটাকে একটু বড় করে নিতে পারি এটা আমার এখানে 30 আছে এখানে আমি 32 যদি করে দিই 32 অথবা 33 33 করে দিলাম দুটোকে একসাথে সিলেক্ট করলাম এখান থেকে মিডল করে দিলাম তাহলে দেখেন আমাদের কিউআর কোডটা কিন্তু অ্যাড হয়ে গেছে তারপর আমি এই দুটোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব গ্রুপ করে এর নাম দিব কিউআর তাহলে আমাদের ফ্রন্ট সাইড কিন্তু ডিজাইন কমপ্লিট আমি যদি আপনাদের দেখাই দেখেন আমার ফ্রন্ট সাইডে যে ডিজাইনটি ছিল ওই ডিজাইনটা কিন্তু এখানে একেবারে হুবহু আমরা করে ফেললাম এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের ব্যাক সাইড ডিজাইন করতে হবে ব্যাক সাইড ডিজাইন করার জন্য আমি এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিব এই জন্য এটা একটা গ্রুপ করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটিকে আলাদা করে নিলাম এই সবগুলোকে একসাথে আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম এর নাম দিলাম ফ্রন্ট এফ আর ও এন টি ফ্রন্ট সাইড ঠিক আছে তো আমার ফ্রন্ট সাইড ডিজাইন হয়ে গেল আমি ফ্রন্ট সাইডটাকে এখানে অফ করে রাখতেছি অফ করে রাখার পর এখন আমরা দেখবো আমাদের ব্যাক সাইডটা কিভাবে ডিজাইন করতে হয় তো আমি ব্যাক সাইডটা এখানে অন করে নিলাম দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ব্যাক সাইড এখন আমরা এই ডিজাইনটি করব তো ব্যাক সাইডে ডিজাইন করার জন্য এখন আমরা প্রথমে একটা রেকট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিব নেওয়ার পর এখানে একটা রেকট্যাঙ্গেল নিয়ে আসবো রেকট্যাঙ্গেল নিয়ে আসার পর প্রথমে আমরা এই রেকট্যাঙ্গেল একটা কালার দিয়ে দিব কালারটি হচ্ছে আগে আমরা যে কালারটি দিয়েছিলাম 172933 এই কালারটি এখানে দিয়ে দিব দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করার পর এখন আমরা আমাদের যে বাকি ডিজাইন গুলো রয়েছে সে বাকি ডিজাইন গুলো এখন আমরা করব এবার আমরা উপর থেকে এই রুলার গুলোকে তুলে ফেলবো কন্ট্রোল এস প্রেস করে এই রুলার গুলোকে তুলে ফেলবো তুলে ফেলে উপর থেকে একটা রুলার নিয়ে আসবো যে রুলারটি আমাদের 47.1 বরাবর থাকবে তো এটাকে আমি 47.1 বা 47.2 বরাবর রাখলাম তো আমি এখানে 47.46 চলে গেছে 47.2 রাখলাম 47.2 রাখার পর আমি এদিক থেকে একটা রুলার নিয়ে আসবো যেটাকে আমি 30.8 বরাবর রাখবো ঠিক আছে তো দেখেন এটা আমার 30.1 হচ্ছে 30.9 রাখলাম এদিক থেকে আরেকটা নিয়ে আসবো যেটা আমি 64.6 বরাবর রাখবো তো দেখেন আমি 63 আসছে এখানে 64.6 বা 8 তো আমি এই বরাবর রাখলাম রাখার পর এখন আমি যে কাজটি করব আমার ডিজাইনটা বাকিটা করব আমি এখান থেকে প্রথমে একটা রেকট্যাঙ্গেল নিব রেকট্যাঙ্গেল নেওয়ার পরে আমি ড্রাগ করে এখানে একটা শেপ নিয়ে নিলাম এখানে যে আমি কালারটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি ছিল এই কালারটি এই কালারটি এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখন আমি এখান থেকে আবার রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিব নিয়ে এখানে যে আমি লাইনটা নিলাম এই লাইনটা এখানে ড্রাগ করে একটা শেপ তৈরি করে নিব এটাকে আমি নামাই দিব নিচে নিচে দেওয়ার পর এটাকে আমি মুভ করব এখানে মুভ টুলে ক্লিক করে মুভ করে এটাকে আমি নিচে নিয়ে আসব নিচে নিয়ে আসার পর এটাকে আমি এ বরাবর রাখতেছি তারপরে টিক মার্কটি দিয়ে এখান থেকে আমি এটাকে রাউন্ড করে দিব পয়েন্টগুলোকে আমি এখানে সিলেক্ট করলাম এখান থেকে আমি হালকা করে রাউন্ড করে দিলাম তাহলে দেখেন একটা রাউন্ড আমাদের হয়ে গেছে ওকে আমি বরাবর রাখলাম 40.9 রাখলাম সমস্যা নেই এখন আমি সব রুলারগুলোকে তুলে দিচ্ছি সব রুলারগুলোকে তুলে দিয়ে কন্ট্রোল এস প্রেস করলাম সব রুলারগুলো চলে গেল এই দুটো শেপকে আমি একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে জাস্ট মেরিলে ক্লিক করলাম তাহলে এটা মেরিল হয়ে গেল কন্ট্রোল জি দিয়ে দুটোকে গ্রুপ করলাম গ্রুপ করে নাম দিলাম আমি বিজি এখন আমি এখানে টেক্সট নিব ট্যাপ টাইপ টেক্সট টুলটা ক্লিক করলাম এখানে আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেস দিব www.awaltechtach.com দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এই কালারটা এখানে রাখতেছি এটাকে মুভ করে নিচে নামিয়ে আসতেছি এখানে আমরা ফোনটা কিউআর কোড চলে আসছে এখান থেকে আমরা ফোনটাকে পরিবর্তন করে
এই ফোনটাকে এখানে দিয়ে দিব। এখান থেকে আমি লাইট অথবা ইটালিকটা রাখতে পারি। এখান থেকে আমি হালকা বোল্টটা রাখতেছি। এখানে যে সাইজটা রয়েছে সাইজটাকে আমি একটা কম বেশি করে দিয়ে দিব। এখানে আমি আট করে দিচ্ছি, আট করে দিয়ে ইন্টার দিলাম। ওকে, এর টিক মার্কটাকে দিয়ে দিলাম, মোকলে ক্লিক করলাম, এটাকে আমি অ্যাডজাস্ট করে এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে দেখেন এই দুটো কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এই দুটোকে সিলেক্ট করবো, করে এখান থেকে মেরিল করে নিব, তাহলে টেক্সটটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমাদের এখানে ওয়েবসাইট অ্যাড্রেস কমপ্লিট। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কোম্পানির যে নাম, কোম্পানির নাম অ্যাড করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে লিখলাম AWAR আওয়ার টেক TECH। আমি পুরোটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি আপাতত, এটা দিলাম এখানে। এখান থেকে আমি ফোনটাকে করে দিব বোল্ড পুরাটাই, অথবা এখান থেকে এক্সট্রা বোল্ড করে দিতে পারে, অথবা এই ফোনটা না ব্যবহার করে আমি এখানে আরেকটা ফোন আছে, এই ফোনটা ব্যবহার করতে পারি। লাতো নামে একটা ফোন রয়েছে, লাতো ব্ল্যাক, এই ফোনটা আমার কাছে বেশি ভালো লাগে, আমি এই ফোনটাই বেশি ব্যবহার করি। এটা সাইজটা আমি এখান থেকে 15 করে দিচ্ছি। ওকে, তারপর এখানে মুভ প্লে ক্লিক করে মুভ করে এটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে রাখতেছি। কন্ট্রোল এ প্রেস করে এটাকে মিডল করে নিলাম, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে যে টেক লেখাটি রয়েছে এটাকে আমি প্রপার্টিস থেকে ব্ল্যাকটাকে মিডিয়াম করে দিচ্ছি। এখান থেকে আমি লাইট লাইট করে দিয়ে দিই, লাইট করে দিলে মোটামুটি ভালো লাগবে, আমি লাইট করে দিলাম। তারপর এখান থেকে কালারটিকে আমি এই কালারটি সিলেক্ট করে দিবো, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তো লাইটটি অনেক চিকন লাগতেছে, আমি এখান থেকে রেগুলারটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, রেগুলারটা মোটামুটি ভালো আছে। তো দেখেন এটা আমার এখানে অ্যাড হয়ে গেল। তারপর এখানে স্লোগান অ্যাড করবো বা ট্যাগ লাইন, একজন এখানে ক্লিক করবো, ক্লিক করে লিখবো ট্যাগ লাইন TAG ট্যাগ লাইন। ট্যাগ লাইন দিয়ে দিলাম, ট্যাগ লাইন দিয়ে দেওয়ার পর এখানে আমি ট্যাগ লাইন এটাকে অ্যাডজাস্ট করে বসাবো। এখানে রাখলাম, প্রপার্টিসে ক্লিক করলাম, ফোন সাইজটিকে আমি এখান থেকে 9 করে দিচ্ছি। তারপরে এইটাকে এখানে যেটা আমার রয়েছে এটাকে আমি একটু 12 কমান্ড দিয়ে অ্যাডজাস্ট করে নিব। ওকে, আমি এটুকু রাখলাম। এই দুটাকে একসাথে সিলেক্ট করবো, করে এই দুটাকে মিডল করে নিব, কন্ট্রোল এ প্রেস করে এটাকে মিডল করে নিব, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিব। তারপরে এই যে দূরত্বটাগুলো একটু কমাই নিব, আমি একটু কাছাকাছি নিয়ে যাব। ওকে, আমি এই দুটাকে একসাথে রাখলাম। এখন এই দুটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এর নাম দিলাম কোম্পানি নেম, কোম্পানি নেম, কোম্পানি নেম। এখন আমাদের এখানে লোগো অ্যাড করতে হবে। তো আমি আমার লোগোটা অ্যাড করতেছি, অথবা এখানে একটা কাস্টম শেপ নিয়ে আসতেছি। এখানে আমার অনেকগুলো কাস্টম শেপ রয়েছে, আমি এখান থেকে একটা কাস্টম শেপ নিলাম। নেওয়ার পরে শিফট বাটন ধরে ড্র্যাগ করে এখানে একটা শেপ আমি তৈরি করে নিলাম। তো আমি এই শেপটাকে তৈরি করে নিলাম। নেওয়ার পরে এটা কালারটি আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিব, আমি এই জন্য এখান থেকে জাস্ট সিলেক্ট করে হোয়াইট কালার দিয়ে দিলাম, হোয়াইট কালারটি চলে আসে। আমি কন্ট্রোল এস প্রেস করে রুলারটিকে অন করে নিলাম। অন করার পর এখন আমার এক্সট্রা যে রুলারগুলো রয়েছে এগুলোকে আমি তুলে ফেলতেছি, কারণ এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের ডিজাইনটা অ্যাডজাস্ট হয়েছে কিনা এটা দেখার জন্য আমি এখানে দেখবো। তো দেখতে পাচ্ছেন আমার যে স্যাপ জোনটা ছিল, স্যাপ জোনের ভিতরে কিন্তু আমার মূল ডিজাইনে চলে আসে। তো এগুলোকে আমি অ্যাডজাস্ট করে উপরে নিচে করে নিতে পারি। তারপরে আপনি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে দেখেন আমাদের এখানে যে ফ্রন্ট সাইড ছিল এবং এখানে যে ফ্রন্ট সাইড, আমাদের কিন্তু পুরোটাই কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটি করবো, আমাদের এখানে যে আউটপুটটি ছিল এই আউটপুটটি কীভাবে তৈরি করবেন সেটা দেখাবো। তো আউটপুটটি তৈরি করার জন্য আমার আগে থেকে এখানে একটা ফাইল রয়েছে, এই ফাইলটি আপনার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন। তো জাস্ট এখানে ডাবল ক্লিক করে ফাইলটিকে আপনার ওপেন করবেন। ওপেন করলে ফটোশপ এটা নতুন করে একটি ট্যাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর বাকি কাজগুলো কীভাবে করবেন, কীভাবে এগুলোকে অ্যাড করবেন সেটা আমি দেখা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফাইলটা এখানে লোড নিল এবং ফাইলটা এখানে চলে আসে। এখন আমরা যে কাজটি করবো, এখানে দেখতে পাচ্ছেন দুটি সাইড রয়েছে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। তো প্রথমে আমি ফ্রন্ট সাইডটিকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটা নতুন করে একটা ট্যাবে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা যে ডিজাইনটি করলাম, আমরা সেই ডিজাইনটিতে চলে আসবো। আমাদের ডিজাইন কোনটি, আমাদের ডিজাইন হচ্ছে এখান থেকে এটি টেস্ট ফাইল ছিল, তাই না? তো এখানে টেস্ট ফাইলটিতে আমরা আসলাম। তার আগে আমরা এগুলোকে একটা গ্রুপ করে নিই, আমাদের এই ফাইলগুলোকে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, এর নাম দিলাম আমি ব্যাক সাইড BACK ব্যাক। ব্যাক দেওয়ার পর আমি প্রথমে এটাকে অফ করে রাখবো, আমার এই যে ফ্রন্ট সাইডটিকে অন করে নিব। অন করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পর এটাকে ড্রাগ করে আমরা এখানে নিয়ে আসবো, যেটাতে আমরা ডাবল ক্লিক করে ওপেন করেছিলাম। কন্ট্রোল এ প্রেস করবো, এখানে মুভ করে এখানে মুভ করে নিয়ে আসবো, কন্ট্রোল অ্যাশ প্রেস করে এটাকে সেভ করবো। সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাবে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে আমরা যদি আমাদের এই ফাইলে আসি, তাহলে দেখেন এখানে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আবার আমরা টেস্ট ফাইলে আসবো, এবার এটাকে ডিলিট করে দিবো এখান থেকে। এবার আমরা ব্যাক সাইডটিকে অন করবো, ব্যাক সাইডটিকে অন করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে এটারও একটা ফাইল নিয়ে নিব। এখানে চলে আসবো, এখান থেকে ব্যাক সাইডে ডাবল ক্লিক করে ব্যাক সাইডটিকে অন করে নিব। তারপর এখান থেকে এই ইমেজটিকে ড্রাগ করে এখানে সরাসরি নিয়ে আসবো, এখানে এনে সেটি দিব, চলে আসবে। কন্ট্রোল এ প্রেস করবো, এখান থেকে অ্যাডজাস্ট করে নিব, কন্ট্রোল অ্যাশ প্রেস করে সেভ করে নিব, এখানে ক্লোজ করে দিব। তারপর যেখানে প্রিভিউটা চলে আসে, তাহলে দেখেন প্রিভিউটা আমাদের এখানে চলে আসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ফাইলগুলো ডিজাইন করতে হয়, তার এটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।